রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা 1973 সালের অধ্যাদেশ কার্যকর ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে গতকাল রাত থেকে আন্দোলন করছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এদিকে উপাচার্য বলছেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হলেও চিঠি দিয়ে নিয়োগ বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়, তবে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। গত 10ই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে সব ধরনের নিয়োগ বন্ধ রাখতে চিঠি দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যকে। এরপর নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে একজনকে সেকশন অফিসার পদে অ্যাডহক নিয়োগ দেওয়ার পর অন্য চাকরি প্রার্থীরাও চাকরির দাবিতে রাত 9টার দিকে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেয়। সেখানে সারা রাত অবস্থান করে তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা চিঠি এসেছে প্রতিবন্ধী ছাত্রকে নিয়োগ দেওয়ার জন্য, স্যার সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলে ওনারা দিতে বলেছেন, এই জন্য স্যার ওটা আজকে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার সকালে তারা 1973 সালের বিশ্ববিদ্যালয় পরিচালনা অধ্যাদেশ কার্যকর ও নিয়োগ চালুর দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। কে কোথায় থেকে কি নির্দেশনা দিল সেটা যদি আইনের মধ্যে না থাকে সেটা তো তিনি ফলো করবেন না। এই প্রতিষ্ঠান যেন স্বাধীন এবং স্বায়ত্তশাসিতভাবে চলতে পারে, এইটাই আমাদের একমাত্র দাবি। মাননীয় উপাচার্য মহোদয় বা প্রশাসনে কেউ এখন আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই, তো আমরা এখন আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। উপাচার্য বলছেন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিতে চলার নিয়ম থাকলেও অর্থ দেয় সরকার, তাই সরকারি নির্দেশের বাইরে গিয়ে তিনি নিয়োগ চালু করতে পারেন না। তারা বলেছে প্রশাসনিক কারণে সব ধরনের নিয়োগ স্থগিত রাখার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো, তো সেক্ষেত্রে তারা যদি মনে করে এখন যে তারা এখন ওইটা ধরতেছে, এটি আমি জানি না যে তাদের কেন বিষয়টা কি আর কি, এইরকম করলেই যে সমাধান হয়ে যাবে এটা তো কোনো বিষয় না। আন্দোলন থামাতে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করবেন বলেও জানান উপাচার্য। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব, তিনি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে। সৌরভ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, আপনার কাছে এই মুহূর্তে আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে? হ্যাঁ শুভ্র, আসলে জানাচ্ছিলাম গতকাল রাত থেকেই, তো এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছিল তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে বসেছে এবং তাদের একটি প্রতিনিধি দল, আমরা যেটা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আনন্দ কুমার সাহা এবং জাকারিয়া সহ যারা আছেন কর্তৃপক্ষ তাদের সাথে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে। এছাড়া জানিয়ে রাখছি যে গতকাল রাত থেকে কিন্তু তারা ওই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে। তাদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের যে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু গত ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য বরাবর একটা চিঠি এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারা বলেছে যে যেন উপাচার্যের কোনো নিয়োগ দিতে পারবে না, এই কারণে কিছুদিন ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। যেখানে তারা মূলত সাবেক ছাত্রলীগের নেতাকর্মী এবং তারা কিন্তু চাকরি প্রত্যাশীও বলে আমরা জানতে পেরেছি, তো তাদের কাছে আমরা জানবো যে আপনাদের একটা বৈঠক চলছে, কী কী নিয়ে বৈঠক চলছে একটু জানাবেন। জি, এই যে বিষয়টা নিয়ে আমাদের আন্দোলন সেই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতিনিধি দলের সাথে আজকে এইমাত্র বৈঠক তাদের চলছে, তো বৈঠক শেষে এই বৈঠকের ফলাফলটা জানা যাবে আর কি। কী হতে পারে বলে মনে করছেন? কী হতে পারে সেটা তো বাহির থেকে আমরা বলতে পারবো না, ভিতরে কী হতে পারে বড় ভাইরা প্রতিনিধি দল বের হলে তখন বোঝা যাবে যে ফলাফলটা কী। সৌরভ, জানিয়ে রাখছি যে আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু তারা আন্দোলন করছে যে নিয়োগ কার্যক্রম চালু করার বিষয়টি নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে সরকারি সিদ্ধান্ত বাইরে তিনি যেতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। সৌরভ, সৌরভ আপনাকে ধন্যবাদ।